ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شمعنا تام الدين بهيرا السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জামাল হোসাইন ভাই আবুদাবি থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল যে সলাতের পরে নামাজের পরে যে সব রিকির আছে ওই রিকিরগুলো কি জোরে বলতে হবে নাকি আসতে বলতে হবে তো প্রথমেই আমি এই জামাল ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সলাতের শেষে সব রিকির আছে ওগুলো জোরে বলা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মতামত পাওয়া যায় প্রথম মতামত হল কিছু ওলামাদের আমাদের মতামতে যে নামাজের পরে যে সব দিকির আছে এসব জোরে জোরে বলতে হবে এই মতামতটি হল হানাফি মাধাবের একটি মতামত এবং হাম্বালি মাধাবের একটি মতামত এবং আল ইমাম ইবনে তাইমিয়ার মতামতে যে নামাজের পরে যেই সব দিকির আছে সেই দিকিরগুলো জোরে জোরে বলতে হবে ওনারা দলিল দিয়ে থাকেন যে একটি হাদিস যে হাদিসটি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত এবং এই হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রেওয়ায়ত করেছেন তিনি বলতেছেন যে যে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ ফরদ সালাত শেষ হলে উচ্চ স্বরে জিকির করতেন এবং এমনি আব্বাস থেকে আরেকখানে পাওয়া যায় যে হাদিসটি ইমাম মুখার ইমাম মুসলিম রেওয়াত করেছেন তিনি বলতেছেন যে আমরা মুসু আমরা তাকবির শুনে মুসল্লিগণের তাকবির শুনে সালাতের পরে ওদের তাকবির শুনে বুঝতে পারতাম যে সালাত শেষ হয়েছে মানে নামাজ শেষ হয়েছে এটা আমরা বুঝতে পারতাম কিভাবে যে মুসল্লিদের তাকবির শুনে তো এই হাতিস দিয়ে এই অনামাগণ বলতেছেন যে এই নামাজের পরে জিকিরগুলো জোরে জোরে বলতে হবে এটি হলো প্রথম মতামত আরেকটি মতামত হলো যে ওলামাদের আরেকটি মতামত যেই এই মতামতটি পাওয়া যায় মালিক ই এবং ইমাম সাফে শাহফে মাধাবে এবং হানাফি মাধাবের আরেকটি মতামত যে নামাজের পরে জিকিরটি আস্তে আস্তে করতে হবে জোরে নয় ওদের দলিল হলো যে কোরআন মজিদে অনেক আয়াত পাওয়া যায় যেসব আয়াতে আল্লাহ আলা আমাদেরকে আল্লাহর দিকির করার জন্য আমাদেরকে আদেশ করেছে আস্তে আস্তে জিকির করতে বলেছে যেমন ধরুন একটি আয়াত আমি উল্লেখ করতেছি যে আল্লাহ তোমরা বলতেছেন যে ও তাদর যে তোমরা ও গোপনে তোমাদের রবকে ডাকো নিশ্চয়ই তিনি সীমা পছন্দ করে না আবার আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি ইমাম বহুয়ারি রেবায়ত করেছেন আবু মুসাল আল থেকে তিনি বলতেছেন যে আমরা একদিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে কোনো এক জায়গাতে গিয়েছি সেখানে যে আমরা জোরে জোরে তাক বীর করেছি জোরে জোরে তাহলির অর্থাৎ লাইল জোরে যে বলেছিলাম তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা নিজেদের প্রতি দয়া করো তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছো না বরং তিনি তোমাদের সঙ্গেই আছেন তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী এই হাদিসটি ইমাম বখারিবাদ করেছেন তো সুতরাং ওরা বলতেছেন যে আস্তে জিকির করার জন্য এবং বলতেছেন যে আস্তে জিকির করলে এটা অন্তর থেকে জিকিরটি করা হয় এবং অন্য কাউকে ডিস্টার্ব করা হয় না এবং ওরা সময় যে জোরে জোরে জিকির করা হতো এটি মানুষদেরকে শেখাবার জন্য জোরে জিকির করা হয়েছে এই যুক্তি দিয়ে ওরা বলেছেন যে আস্তে জিকির করার জন্য কিন্তু সৌদি আরবে যে নাকি মুফতি ছিলেন শেখ বিনবাজ এবং বড় আলেম শেখ বিন ইসাইমিন রহেমাহমুল্লা তাদের মতামতে যে নামাজের পরে সালাতের পরে জিকিরটি জোরে পড়াটাই উত্তম কারণ আসলে যদিও অনেক হাদিস পাওয়া যায় যে অনেক দলি মানে হাদিৎ পাওয়া যায় কোন পাওয়া যায় আমাদেরকে আসতে জিকির করতে বলেছে কিন্তু নামাজের পরে যে জিকিরটি করা এটা খাস এটা আলাদা দলিল পাওয়া যায় যে সাহাবাগন জোরে জোরে জিকির করতেন সুতরাং এটা একটা সুন্নত তো আমি এই দুইটি মতামত আপনাদের সামনে উল্লেখ করে বলতে চাই যে এই নামাজের পরে সলাতের পরে কেউ যদি জোরে জিকির করে তাও তাকে বাধা দেওয়া যাবে না কারণ সে একটি সুন্নতরে আমল করতেছে আর কেউ যদি জোরে জিকির না করে আসতেও জিকির করে তাও তাকেও সেও মানে তারটাও কোনো তো ভুল হবে না কারণ সে যদি মনে করে থাকে যে আমি জোরে জিকির করলে অন্য কারোর ডিস্টার্ব হতে পারে অথবা আমার জন্য আমি বেশি অন্তর থেকে জিকিরটা করতে পারে সে আস্তে করতে পারে কিন্তু কেউ যদি জোরে করে থাকে এটা আমার মতামত এটা একটা শূন্যতরে আমল করতেছে তাকে কোনো কোনোভাবে বাধা দেওয়া যাবে না সেজন্য আমরা মানে যখন নাকি দুনোপক্ষের আমরা দলিল বুঝতে পারি তখন আমাদের মধ্যে ইখতালাফটি আর থাকবে না আল্লাহ সব আমাদের সবাইকে সুন্নত বোঝার এবং সুন্নতের ওপরে আমল করার তফিক দান করুন ওয়া আস আহমদুলিল্লাহ রবিল আলমিনুসাল আলসাইঈদিন মাহমদ ওয়া আল আলহি আলী কুমর রহমতুল্লাহি